মোহাম্মদ শাহানুর আলম গুরুবার মজা অন্তর্গত কসুয়া পঞ্চায়েতর এগারী যুব বাসিন্দা আমার রাইজর দলের মহা সমষ্টি কমিটির সাংগঠনিক সম্পাদক পদে অধিষ্ঠিত হয়ে আছে। কিন্তু যা 15 তারিখে অর্থাৎ যা পুরোহিত যা 15 তারিখের দিনা জাতীয় পরিষদত আকস্মিকভাবে যোগদান করেছিল। 24 ঘণ্টা পার নহতে আজি আত্মীয় স্বজন তেখেতর পরিবার তেখেতর সমর্থক সকলক লগত লৈ আমার রাইজর দলের কার্যালয়ের এই সদন বলে পুয়া 10 বজে উপস্থিত হয়ে তেখেতে পুনর জাতীয় পরিষদের পদত্যাগ করে রাইজর দলের উভতি আছে। তেখেতে আবেদন পত্র আগবাইছে যে জাতীয় পরিষদের কেবাগারো বিষয়ববীয় সদস্য তেখেতক অনুভব আর ভুয়া চলাই কথার তেখেতক দললৈ নিছিলে। কিন্তু তেখেতে দললৈ গৈ উপলব্ধি করলে আসলে সেই দলটো জাতীয় পরিষদ নামের দলটো নির্বাচনের অবতীর্ণ হব পরাকৈ পরিপুষ্ট নহয় আর সেই দলটোত প্রকৃতার্থ কোনো ধরনের নিয়ম নীতি বলে একো নাই। এই কথাখিনি শাহানুম আলমে উপলব্ধি করে পুনর আজি জাতীয় পরিষদের সদস্য ব্যক্তি হওয়ার 24 ঘণ্টা নহতে পুনর রাইজের দলের উভতি আছে, ঘরের লড়া ঘরলে উভতি আছে। আমি সমষ্টি কমিটিয়ে সাদরে অতি আন্তরিকতার তেখেতক আমি দলের মজিয়াত পুনর আদরি লৈছো আর তেখেতক পূর্বর দলে কাম কাজ করবো আমি কর্তৃত্ব করেছি। বিজুলির বিল ইমান বাহিল হায় 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 এতিয়া অন্ধকারত থকার বাহিরে কি আছে উপায়। পোহরাই তুলিব প্রতিটো রাতি দুখয়নি তলৈ বিজুলি ফ্রি বিজুলি চিন্তা যোৱা পাহৰি আহি আছে কংগ্ৰেছ লৈ গ্যারান্টি। 200 মিনিট ফ্রি বিজুলি প্রতিটো ঘৰতে আহি আছে কংগ্ৰেছ গ্যারান্টিৰ সৈতে। বাইদেউ এইটো 1200 টকা। ইমান দাম কি হলো বাই? বস্তুৰ যে ইমান দাম সাধাৰণ পৰিয়ালৰচোন চলাই টান। চিন্তাৰ কোনো কাৰণ নাই কংগ্ৰেছে বাতি খুৱাই মাহৰ শেষত আৰু দিগদাৰি নাহে 2000 টকা কৈ গৃহিণীৰ বাবে গৃহিণীৰ বাবে 2000 টকা প্ৰতি মাহে আহি আছে কংগ্ৰেছ গ্যারান্টির হইতে। মই রাইজর দলের দ্বারা মনোনীত এগারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যেহেতু দলের সকলবোৰ দায়িত্বর পৰা অহা 2 মে তারিখলৈকে আমি সাময়িকভাবে অব্যাহতি লৈ আছো। এই মিত্রতা সম্পর্কীয় কথা বতরাবিলাক বা ইয়া এই সম্পর্ক স্পষ্ট ধারণা আমার নেতৃবৃন্দ আপনার আগত নিশ্চিতভাবে আগবাব পারিব। কিন্তু এগারী প্রার্থী হিসাবে আমি উপলব্ধি করো যেহেতু আমি এক প্রতিদ্বন্দ্বিতামূলক যুজত আগবাড়িছো, আমার সন্মুখত থাকা আটাইকেইজন প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বিতার মূল লক্ষ্য হব। তথাপিও আমি আশা রাখিছো আমি যেহেতু জাতির স্বার্থত আর জাতির স্বার্থত কোনোদিনে ভোটর লগত সম্পর্ক নথকা নির্বাচনী অ কষ বুঝি নোপা রাইজর দলের পার্টির নির্বাচনের অবর্ণ জাতির স্বার্থত আমি আশা রাখিছো সন্মানীয় লুণজিৎ গগৈ ডাঙরের নেতৃত্বত থাকা জাতীয় পরিষদর যেগুলি প্রার্থী তেখেতে এই নির্বাচনত আমাক সহায় সহযোগিতা আগবাব। দলীয় যে নেতৃবৃন্দে নিশ্চিতভাবে নির্দেশনা প্রেরণ করব আর এই নির্বাচনত রাইজ দলের প্রার্থীগুলো সহযোগিতা আগবাব। আমি ভাবিবই পৰা নাছিলো যে আমার দরে উড়েটো জীবন সংগ্রাম করা জাতির স্বার্থত সংগ্রাম করা মানুষবিলাকে ভোটর রাজনীতিলৈ আহিলে আর আমার সংগ্রাম রাজপথৰ পৰা বিধানসভার মজিয়ালৈ লৈ যাবলৈ আগবাঢ়ি আহিলে এনেদরে রাইজে আমাক সহাৰি জনাব। আমি অভিভূত হৈ পৰিছো, দিনে নিশায়
ৰহা সমষ্টিবাসীৰ যি মৰম, যি সহায়, সহযোগিতা, আশীৰ্বাদ, ইয়াক লৈ আমি যথেষ্ট উৎফুল্লিত হৈ পৰিছো। আমি কব পাৰো প্ৰায় দৈনিক হাজাৰ হাজাৰ ৰহা সমষ্টিৰ ভোটাৰ ৰাইজে আমাক সাক্ষাৎ কৰিছে, যলৈকে যাওঁ তাতে হিয়া উপাৰি আমাৰ ভোটাৰ ৰাইজে আশীৰ্বাদ দিছে। আমাৰ কৰ্মকৰ্তাসকলে এই নিশা দহ বজাতো ভোটাৰ ৰাইজৰ মাজত কাম কাজ কৰি আছে আৰু ৰাইজে কৈছে যে যোৱা 75টা বছৰ ৰহা সমষ্টিবাসী ৰাইজে বিচাৰি থকা ধৰণে এইবাৰহে প্ৰকৃতাৰ্থত এগৰাকী মনে প্ৰাণে সমষ্টিবাসীৰ উন্নয়ন আৰু পৰিৱৰ্তন কৰিব বিচৰা প্ৰাৰ্থীক পাইছে আৰু স্বাভাৱিকতে ৰাইজ উৎফুল্লিত হৈছে, আনন্দিত হৈছে আৰু আমাক আশীৰ্বাদ দিছে। আমি 100% নিশ্চিত যে অহা 2 মে' তাৰিখে যেতিয়া ফলাফল ঘোষণা হব তেতিয়া ৰাইজৰ প্ৰাৰ্থীগৰাকী যে জয় নিশ্চিত, এই কথা ইতিমধ্যে আমি ভোটা ৰাইজৰ লগত কথা বতৰা পাতি মত আদান প্ৰদান কৰি নিশ্চিত হৈ পৰিছো। আমাৰ বিৰুদ্ধে প্ৰতিদ্বন্দ্বিতা কৰা আটাইগৰাকী প্ৰাৰ্থী নিশ্চিতভাৱে শক্তিশালী প্ৰাৰ্থী বুলি আমি বিবেচিত কৰিছো। তথাপিতো সকলো প্ৰাৰ্থীকে সন্মান জনাই আমি কওঁ যে ৰাইজে কৈছে যে ৰাইজৰ দলৰ প্ৰাৰ্থীগৰাকী ৰাইজৰ মাজত আছে। আপোনালোকে জানে এই নিশাও আমি নিৰ্বাচনী এগৰাকী পাৰ্টি হিচাপে ৰাইজৰ মাজত কাম কাজ কৰি আছো। চৰকাৰীভাৱে আগবঢ়োৱা দেহৰক্ষীও আমি প্ৰত্যাখ্যান কৰিছো কাৰণ ৰাইজে আমাক কৈছে যে যি চৰকাৰৰ আৰক্ষী বিভাগে অসমীয়া জাতিক ৰক্ষণাবেক্ষণ দিব নোৱাৰে, যি চৰকাৰে অসমীয়া জাতিক সুৰক্ষা দিব নোৱাৰে, সেই চৰকাৰৰ আৰক্ষী বিভাগে আমাৰ দৰে সাধাৰণ, আমাৰ দৰে হাতী খোৱা গাঁৱলীয়া এগৰাকী নিৰ্বাচনী পাৰ্টীক কি আৰু তেওঁলোকে দেহৰাখী প্ৰদান কৰি নিৰাপত্তা প্ৰদান কৰিব। স্বাভাৱিকতে ৰাইজৰ মতামতৰ ভিত্তিত আমি দেহৰাখীও বিধানভাৱে প্ৰত্যাখ্যান কৰিছো। তথাপিতো আমিতো দিনে নেখাই ঘূৰি আছো ৰাইজৰ মাজত, ৰাইজৰ মাজত আমাৰ বন্ধুসকলৰ সহযোগিতা, সতীৰ্থসকলৰ সহযোগিতাৰ মৰমৰ মাজত আমি আছো। আমাৰ দেহাটোৰ সমগ্ৰ ৰহা সমষ্টিবাসী ৰাইজৰ বাবে উৎসৰ্গিত হৈ আছে, গতিকে আমাৰ দেহৰ সুৰক্ষাৰ দায়িত্ব সমগ্ৰ ৰহা সমষ্টিবাসী ৰাইজে লৈছে বুলি আমি বিশ্বাস আগবঢ়াইছো আৰু সেইবাবে আমি দেহৰাখীও লোৱা নাই। গতিকে আমি নিশ্চিত যে ৰাইজৰ বিপুল সমাদৰ, বিপুল সমৰ্থন, বিপুল আশীৰ্বাদে আমাক এই বিজয় যে সাব্যস্ত কৰাব ইতিমধ্যে নিশ্চিত হৈ পৰিছে। আপুনি প্ৰতিবাদী কণ্ঠ নিশ্চিতভাৱে